দেশ জুড়ে বইছে তীব্র তাপদাহ, বিপর্যস্ত জনজীবন, বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্তের সংখ্যা, খরায় মারা যাচ্ছে পশু পাখিও। তবে এরই মধ্যে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কাল বৃহস্পতিবার ঢাকা সহ 5 বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 5 মে থেকে টানা কয়েকদিন বৃষ্টি হতে পারে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সকাল থেকে তাপদাহে অসহনীয় করে তুলেছে যশোরের জনজীবন, অসুস্থ হয়ে পড়েছেন সব বয়সের মানুষ। যশোর জেনারেল হাসপাতালে প্রতিদিনই শয্যার দ্বিগুণের বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন, বেশি রোগী শিশু ওয়ার্ডে। মাত্রা পড়ার কারণে, গরম পড়ার কারণে আমার আব্বু অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে ভর্তি করা। ওনারে সকালবেলা হাসপাতালে নিয়ে যাও, এখানে আনতে বলছে। চুয়াডাঙ্গায় বইছে অতি তীব্র তাপপ্রবাহ, চরম দুর্ভোগে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বাইরে বের হচ্ছে না। তাপদাহে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 100 শয্যার বিপরীতে 395 জন রোগী ভর্তি রয়েছে। রাজশাহী অঞ্চলে সপ্তাহব্যাপী ধরে চলছে অতি তীব্র দাবদাহ, তবে নিম্নয়ের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পথচারীদের মাঝে শরবত, স্যালাইন ও পানি বিতরণ করা হচ্ছে। সারা দেশের মতো চট্টগ্রামেও তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। গত কয়েক দিনে হিট স্ট্রোকে মারা যান একজন শিক্ষক এবং অসুস্থ হয়ে পড়েন অনেকে। চলমান তাপপ্রবাহে নাটোরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আগুনের মতো বাতাস ও রৌদ্রের প্রখরতায় মানুষের নাভিশ্বাস উঠেছে, ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রাণ প্রকৃতি। আর ইনকাম নাই, এই জন্য আমাদের কষ্ট, শরীর চলে না, ওষুধ পানি খাওয়া লাগে, কিছু নাই, না খাওয়া থাকি কোনো দিন। গরমের অত্যাচারে আজকে 1 মাস হলে কামে যেতে পারি না, বাইর খাওয়ার নাই, পুরো রাস্তায় মানে পিস আমার চাকা দিয়ে মেখে গেছে। রত্না জামান, 21 টেলিভিশন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।